আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমরা থেভেনিন থিওরম নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে থেভেনিন থিওরমের আমাদের পঞ্চম ক্লাস। তো তার জন্য দেখেন আমাদের একটা সার্কিট আমি আঁকায় রাখছি, এবং আগের সার্কিটগুলোর সাথে পার্থক্য হলো এখানে কোনো আমি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমি রাখি না, শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স একটা, আর বাদ বাকিগুলো রেজিস্ট্যান্স দেওয়ার পর এ আর বি এর অ্যাক্রসে থেভেনিন ইকুইভ্যালেন্টটা আমাদের কোশ্চেনে চাইছে। তো এই জিনিসটা আমরা এখন বের করবো এখান থেকে। তো দেখেন আমি ধাপে ধাপে শুরু করতেছি। আমি প্রথমত আমি ভি থেভেনিনটা বের করি ডিপেন্ডেন্টের জন্য। আমাদের দেখেন একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা আঁকায় নিলাম। এই যে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এটা কত? 2 IX। এরপরে এটা 4 ওহম, 2 ওহম। এদিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের উপর আমার এটার কারেন্টটা ডিপেন্ড করতেছে। তো এরকম একটা ভি থেভেনিন আমরা বের করব। এটার অ্যাক্রসে অ্যাকচুয়ালি ভোল্টেজটা হচ্ছে ভি থেভেনিন। তো এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা আমি ধরেন যে এখানে প্লাস মাইনাস ভি থেভেনিন, ঠিক আছে? তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি এখানে একটা নোড আর এখানে একটা নোড, এই দুইটা নোড অ্যাকচুয়ালি আমাদের আছে। তো নিচেটাকে আমরা নর্মালি গ্রাউন্ড যদি ধরি তাহলে ইজিলি নোড অ্যানালাইসিস করলে আমাদের এটা সলভ করাটা কিছুটা ইজি। তো এখানে যেহেতু ভি থেভেনিন আছে, আমার এই ভোল্টেজটা আমি ভি থেভেনিন বলতে পারতেছি। এরপরে সিম্পলি এদিক দিয়ে কারেন্ট চলে গেল 2 IX, এদিক থেকে আসতেছে আমাদের কত? IX। আর এদিকে মনে করেন যে আমি এদিকে বাইর করলাম, যে কোনো দিকে নিলেই হয়, যার ডিরেকশন দেওয়া থাকে না সেটা উপর থেকে নিচে নিলেও হয়, নিচ থেকে উপরে নিলেও হয়, রেজাল্ট একই আসবে, জাস্ট খেয়াল করবে তাহলেই হবে। তো এটা আমি ধরে নিলাম I। তাহলে এখন সিম্পলি যদি এই নোটটায় আমি যদি KCL অ্যাপ্লাই করি, আমাদের কি আসতেছে? ঢোকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট। তাহলে এই পয়েন্টটাতে ঢুকতেছে IX ঢুকতেছে, আর I এবং 2 IX দেখেন বের হয়ে যাচ্ছে। তাহলে I প্লাস 2 IX এটা আমি বসায় নিলাম, ঠিক আছে? তো এখন আমরা দেখি IX এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হয়। IX বলতে এই কারেন্টটা, তো এই কারেন্টটা তো আমরা দেখতেই পাচ্ছি যে মাইনাস থেকে ঢুকতেছে আর এদিকে চলে যাচ্ছে। দ্যাট মিনস IX এর জায়গায় আমি অ্যাকচুয়ালি বলতে পারি আমাদের কত, ভি থেভেনিন দিয়ে যদি রিপ্লেস করি তাহলে অ্যাকচুয়ালি IX এর ভ্যালুটা হয় মাইনাস ভি থেভেনিন ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর আইটা কত হয়? ভি থেভেনিন মাইনাস 0। তাহলে ভি থেভেনিন মাইনাস 0 মানে ভি থেভেনিনই শুধু ডিভাইডেড বাই 4, এটা 4 ওহম প্লাস 2 IX। IX তো বের করলামই আমরা, মাইনাস আছে যেহেতু এই মাইনাসটা লিখে নিলাম, মাইনাস 2 ইন্টু ভি থেভেনিন ডিভাইডেড বাই আমাদের কত হচ্ছে, কই গেল, 2 ইন্টু ভি থেভেনিন, ভি থেভেনিন ডিভাইডেড বাই আমাদের কত? 2। এটা এটা কাটা, তাহলে আলটিমেটলি আমাদের ভি থেভেনিন কত আসতেছে আমরা একটু হিসাব করে নেই। ভি থেভেনিন বাই 4, 1/4 মাইনাস 1 প্লাস হাফ, মাইনাস 1/4 ভি থেভেনিন ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভি থেভেনিন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ সোর্সই আমি পাবো না, কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সই নাই, আমরা ভোল্টেজ পাবো ওটা কই থেকে? আমাদের তো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি লাগবে। এই জন্য শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকলে মনে রাখবেন যে থেভেনিন ভোল্টেজটা অলওয়েজ 0 আসবে, শিওর এটা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ভি থেভেনিনটা 0 আসবে, প্লাস এখন আমরা দেখি আর থেভেনিনে কি ঘটনা ঘটে। আমি তার জন্য দেখেন এগুলো মুছে দিতে পারি এবং এই সার্কিটটা আমি রিড্র করে নিই। আমাদের দেখেন ওই সাইড থেকে 2 IX,
আর এই যে এই প্রান্তে আমি বলছিলাম ডিপেন্ডেন্টের জন্য অলওয়েজ একটা ভোল্টেজ সোর্স যোগ করে আমার তুল্য রোধটা বের করতে হবে, কারণ ডিপেন্ডেন্ট সোর্সকে আপনি কখনোই ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। ঠিক আছে, তো সেই থ্রুতে আমি যে কোনো ভ্যালু, যে মান খুশি, আমি ধরলাম 1 ভোল্ট, 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আমি চিন্তা করলাম, এখানে আমার 2 ওহম, এখানে IX কারেন্ট, আমরা IX না অ্যাকচুয়ালি কারেন্টটা পাল্টায় যাবে, IX আর থাকবে না, IX প্রাইম ধরলাম। ঠিক আছে, কারণ এক্সট্রা একটা ভোল্টেজ সোর্স যেহেতু যোগ করছি কারেন্ট অবশ্যই পাল্টাবে। এখানে 4 ওহম, এখানে হচ্ছে আমাদের 2IX, এগুলি দেয়া আছে। এখন আমরা জাস্ট এই পয়েন্টটা কারেন্টটা পাইলে আমাদের অ্যাকচুয়ালি আর্থমেনিটা পেয়ে যাব। ঠিক আছে, তো আবারও আমরা বুঝতেই পারছি এখানে আমাদের খুব সম্ভবত নোড অ্যানালাইসিস করলে আমাদের সুবিধা। ঠিক আছে, তো আমরা নোড অ্যানালাইসিসই করতেছি। দেখেন এখানে একটা সুবিধা আছে যে এই জায়গার ভোল্টেজ যেহেতু 1 ভোল্ট, এই ভোল্টেজটাকে আমি 1 ভোল্ট বলতে পারি, আমাদের কোনো আন্দোলনই থাকে না আলটিমেটলি। ঠিক আছে, মানে ভি এর ক্ষেত্রে কোনো আন্দোলন থাকে না, আমাদের আন্দোলন থাকবে আই এর ক্ষেত্রে, আই ব্যাচ করলেই তো আমাদের কাজ হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, তো আমি মনে করলাম এদিক থেকে আগত কারেন্টটা আই, এদিকে তো আই এক্স প্রাইম দেয়াই আছে, এটা আই এক্স প্রাইম, এদিকে চলে গেল মনে করেন যে I1 ধরলাম, আর এদিকে চলে গেল, এদিকে তো দেয়াই আছে 2IX প্রাইম। এখন সিম্পলি একটা নোড, এখানে আমরা KCL অ্যাপ্লাই করবো। তাহলে KCL অ্যাপ্লাই করলে আমাদের I ঢুকতেছে, আবার IX প্রাইমও ঢুকতেছে, IX প্রাইম ঢুকতেছে, I1 বের হয়ে যাচ্ছে এবং 2IX প্রাইম বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের আই বের করাটা টার্গেট, তাহলে আই এরকমই থাকলো, IX প্রাইমের জায়গায় কত লিখতে পারতেছি দেখেন তো, নিচ থেকে উপরের দিকে ঢুকতেছে, অর্থাৎ মাইনাস আগে পাচ্ছে, দ্যাট মিন্স এই পয়েন্টে 0 - 1, দ্যাট মিন্স আমাদের কত IX প্রাইম, তাহলে 0 - 1/2 IX প্রাইম সিম্পলি। আর I1 কত আসতেছে, I1 হচ্ছে 1 থেকে 0, 1 - 0/4 প্লাস 2IX প্রাইম, একইভাবে 2IX প্রাইম আমার আসতেছে 2 × 0 - 1/4, সরি হয়ে গেল, হ্যাঁ 2 হবে, তাই 2 2 কাটা। এখন এটা আমরা একটু হিসাব করে নেব, আমরা এটা আসে 1/4 - 1, আর এদিক থেকে আসতেছে +1/2, I = আসতেছে -1/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এদিকের কারেন্টটা হচ্ছে -1/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এদিকের কারেন্ট হচ্ছে আমাদের -1/4 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের এই পয়েন্টটার আমাদের আর থেভেনিন বের করতে হবে। তো আর থেভেনিন = অ্যাকচুয়ালি কত আমাদের, সিম্পলি যে ভোল্টেজটা দেয়া আছে ভোল্টেজটা কত, এই এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে আমাদের কত আসতেছে 1 ভোল্ট / এই প্লাস থেকে যে কারেন্টটা তৈরি হয়েছে, তো প্লাস থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাইনাস কারেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে হবে হচ্ছে -1/4, দ্যাট মিন্স এটা হিসাব করলে কিন্তু আমাদের একটা অবাস্তব জিনিস চলে আসে, -4 ওহম। ঠিক আছে, রেজিস্ট্যান্সের মান কিন্তু এর আগে কখনো ঋণাত্মক দেখেন নাই, কিন্তু এই শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকলে রেজিস্ট্যান্সের মানটা মাইনাস আসবে। ঠিক আছে, এটাই হলো এই, এটার নাম কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এরকম একটা ভ্যালু আসে। আর বুঝতেই পারছেন থেভেনিন ভোল্টেজ তো 0 আসছিল, থেভেনিন ইকুইভ্যালেন্টটা যদি তৈরি করি আমাদের এরকম একটা 0 ভোল্ট, 0 বলতে একটা তার নর্মালি, আর একটা আর থেভেনিন আমাদের আসতেছে কত, -4, আর এ আর বি এর অ্যাক্রসে চাইছিল, এই যে এই এ আর বি, এটা এরকম ভাবে দিলেই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট তৈরি। ঠিক আছে, তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।